সিজনিং করা, ট্রিটমেন্ট করা সব দরজা, এবং 30 বছরের গ্যারান্টি, কোন রকম ঘুণে ধরবে না, নষ্ট হবে না। এটা বারমাটিক, যে এটা হচ্ছে টংশেগুন, এগুলো হচ্ছে মেহগুনি কাঠের উপরে ডিজাইন পাল্লাগুলো দেখেন কি সুন্দর। 500 টাকা টুডি ডিজাইন, হ্যান্ড পলিশ করা মেহগুনি কাঠের উপর, কম নকশাবিত যারা ডিজাইন পছন্দ করে তার ধরনের ডিজাইন গুলো। এগুলো হচ্ছে সেগুন কাঠের চৌকাঠ, সিজনিং করা, শুধুমাত্র কাস্টমার সাইজ বলবে। ফুলবডি নকশা, আর্টস মডেল, 3.5 ফিট চৌকাঠের জন্য এই দরজাগুলো ব্যবহার করা হয়। আমাদের সর্বনিম্ন হচ্ছে মেহগুনি কাঠ, তারপর হচ্ছে গামারি কাঠ, তারপর হচ্ছে চিটং সেগুন, তারপর হচ্ছে বারমাটিক কাঠ। বিটরা বিট করে দিতে পারবো। সিএনসি মেশিন দিয়ে 2D এবং 3D ডিজাইন হবে। শুধু তাই না, কাঠ অনুযায়ীও কিন্তু মেহগুনি কাঠের একরকম, বারমাটিক সেগুনের কাঠ আর একরকম। শত শত হাজার হাজার দরজা দেখাবো আজকে দর্শক আপনাদেরকে। দেখেন সরাসরি আমরা নিয়ে আসি আপনাদেরকে একটা ফ্যাক্টরিতে, যেখান থেকে আপনারা সরাসরি হোলসেল প্রাইসে দরজার, মানে কাঠের দরজা পেয়ে যাবেন, চৌকাঠ পেয়ে যাবেন, সিজনিং করা, ট্রিটমেন্ট করা এইসব দরজা, এবং 30 বছরের গ্যারান্টি। দেখেন এইসব দরজা কিন্তু কোনোরকম ঘুণে ধরবে না, নষ্ট হবে না, নিজের বিল্ডিংয়ের জন্য। এমনকি যারা ডেভেলপার কোম্পানিগুলো আছেন, আপনারা ভালো মানের দরজা খুঁজছেন আপনার বিল্ডিংয়ের জন্য, তারা এই দরজাগুলো নিতে পারবেন। দেখেন সিজনিং ট্রিটমেন্ট করা, কেমিক্যাল ট্রিটমেন্ট করা, যারা আসলে আজকে আমাদের সাথে যুক্ত হবেন সবার জন্য একেবারে পাইকারি দামে কিন্তু আজকে দরজা পেয়ে যাবেন। রুবেল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাই এই মুহূর্তে আমরা আছি কোথায়? আমরা আছি কাজীপাড়া মিরপুর 10, ওকে, কোটি 270 নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিফডোর। আচ্ছা আচ্ছা, আলিফডোরে এই মুহূর্তে আছি। আর আলিফডোর কোথায়? আলিফডোর হচ্ছে কাজীপাড়া মিরপুর 10 নম্বরের কাছে নাকি? জি জি, 271 নম্বর, 270 নম্বর পিলারের পাশে, পূর্ব পশ্চিম পাশে, পশ্চিম পাশে আলিফডোরে সরাসরি চলে আসবেন। আজকে আমরা সবগুলো দরজার কালেকশন দেখাবো। দরজাগুলো এখানে রাখা আছে, ডিজাইন করা, ডিজাইন ছাড়াও আছে। জি জি, ডিজাইন, যারা ডিজাইন করে নিতে চান তারাও করে নিতে পারবেন। ঠিক আছে ভাই, আমরা কোন পাশ দিয়ে শুরু করব বলেন? আমরা সর্বপ্রথম মেহগুনি দিয়ে শুরু করব। আচ্ছা, 27 ইঞ্চি বা 81 ইঞ্চি সবচেয়ে কম দামের ভিতরে এটা আমরা বিক্রি করি 3500 টাকা, যেভাবে ঠিক সেভাবে ডেলিভারি যাবে। ওকে ওকে, আর পাশে হচ্ছে ডিজাইন 37 ইঞ্চি বা 81 ইঞ্চি, 2D ডিজাইন, হ্যান্ড পলিশ করা মেহগুনি কাঠের উপর, খুব সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে। কাস্টমাররা কম নকশাবিত যারা ডিজাইন পছন্দ করে তার এই ধরনের ডিজাইন গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। পাশের পাল্লা যেটা দেখছেন এটা হচ্ছে সেগুন কাঠের উপর, আর্টস মডেল, মাঝে নকশা করা, 37 ইঞ্চি বা 81 ইঞ্চি, 33 ইঞ্চি বা 21 ইঞ্চি, দুই মেজারমেন্ট আমাদের কাছে আছে। এবং মেইন ডোরের জন্য যারা বড় মেইন ডোর ব্যবহার করতে চায়, ফুলবডি নকশা, আর্টস মডেল, ফুলবডি নকশা, এটা 39 বা 81 ইঞ্চি, মানে 3.5 ফিট চৌকাঠের জন্য এই দরজাগুলো ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, দেখেন কি দারুণ সব দরজা ভাই। কোন কোন কাঠের, কি কি কাঠের দরজা আছে আমাদের? সর্বনিম্ন হচ্ছে মেহগুনি কাঠ, তারপর হচ্ছে গামারি কাঠ, তারপর হচ্ছে চিটং সেগুন, তারপর হচ্ছে বারমাটিক কাঠ। আচ্ছা, এগুলো দরজার জন্য চার ধরনের কাঠ আছে। জি আচ্ছা, আর যেগুলো চৌকাঠ সেগুলো কি কি কাঠ হয়? চৌকাঠ আমাদের এখানে আছে, সেটা হচ্ছে মেহগুনি কাঠের আছে, এগুলো হচ্ছে সেগুন কাঠের চৌকাঠ, সিজনিং করা, শুধুমাত্র কাস্টমার সাইজ বলবে, আমরা ফ্যাক্টরি থেকে বিটরা বিট করে দিতে পারবো। তারপর হচ্ছে লোহা কাঠ, এগুলো নাইজেরিয়ান লোহা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। আমরা ইম্পোর্টার থেকে কাঠগুলো সংগ্রহ করি। এই কাঠগুলো চৌকাঠ, সেগুন চৌকাঠগুলো বিক্রি করে 7500 থেকে 9000 টাকার ভিতরে। লোহা কাঠের চৌকাঠগুলো 6500, 6200, 6000 ভিতরে আমরা বিক্রি করি। আর শিলকড়ি কাঠের চৌকাঠ 4500 টাকা একটা আছে, 5500 আছে, 11500 সেগুন কাঠের আছে। আপনারা যারা মেইন ডোরের জন্য নিতে চান, ডাবল ডোর এবং সিঙ্গেল ডোর, সেটাও পাই যাবেন। মেহগুনি কাঠের ওইখানে আছে 11500, মেইন ডোরের জন্য নিতে চাইলে সেটা। আচ্ছা, এগুলো দেখেন কত চওড়া, কত বাই কত এগুলো? এটা এই পাশে হচ্ছে 2.5 ইঞ্চি, এই পাশে হচ্ছে 11 ইঞ্চি, মেইন ডোরের জন্য। আচ্ছা আচ্ছা, মেইন ডোরের জন্য 2.5 ইঞ্চি 11 ইঞ্চি। কিন্তু যারা নিজের একটা বিল্ডিং করছেন, একটা ফ্ল্যাটের জন্য, আপনার নিজের ফ্ল্যাটটাকে সুন্দর করে দরজা, প্রত্যেকটা রুমের জন্যই তো দরজা লাগে, যে কোনো সাইজের জন্য দরজা আপনারা নিতে পারবেন। এবং বারান্দা, বাথরুম, আপনার বেডরুম, মেইন ডোর, কিচেন স্পেস, হ্যাঁ কিচেন স্পেস, সব রুমের জন্য কিন্তু দরজা আপনারা নিতে পারবেন একেবারে পাইকারি দামে। আর যেহেতু আসলে তারা নিজেরা প্রোডাকশন করে, নিজেদের মেশিন পত্র দিয়ে সিজনিং করা, ট্রিটমেন্ট করা সব নাকি? আমাদের পাল্লাগুলো তৈরি করার আগে সমিল থেকে কাজ করার পর প্রথম কেমিক্যাল ট্রিটমেন্টটা করি, তারপর সিজনিং করি। এই দুটো করার কারণে কাস্টমারদের কাছে আমরা গ্যারান্টি সহকারে পাল্লাগুলো দিতে পারি। ওকে ওকে, আমরা যেই সাইজগুলো রেখে দেই, যেমন র সিস্টেম হিসেবে সলিড ডোর গুলা, এগুলো হচ্ছে 33 ইঞ্চি বা 81 ইঞ্চি মেহগুনি কাঠের। আচ্ছা আচ্ছা, এটা তো সেগুন কাঠের মেইন ডোরের জন্য সলিড রেখে দিয়েছি। কাস্টমাররা ডিজাইন আমাদেরকে পছন্দ করে দিবে, সেই ডিজাইনটা আমরা করে কাস্টমারদেরকে পাল্লাগুলো দিয়ে থাকবো। পাশাপাশি আরো পাল্লা স্টকে রয়েছে, দেখেন সরাসরি রেখে দিয়েছি, স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টকে আনকমন আনকমন ডিজাইন করে কাস্টমাররা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে সবগুলো কিন্তু দেখেন ডিজাইন ছাড়া রাখা আছে। এর উপরে হচ্ছে আপনার 2D এবং 3D, যে 3D ডিজাইন হবে, ঠিক আছে, সিএনসি মেশিন দিয়ে 2D এবং 3D ডিজাইন হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। এছাড়াও আলিফডোরে কিন্তু নিজেদের ক্যাটালগ আছে, সেই ক্যাটালগের ডিজাইন আছে, সেই ক্যাটালগ অনুযায়ী আপনারা ডিজাইন
ডিজাইন দিয়ে নিতে পারবেন। ঠিক আছে ভাই, আমরা একটু দামগুলো সহ বলবো, ঠিক আছে? আমি বিষয়টা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো বলি। যেমন এই পাল্লাগুলো আমরা বার্নিশ এবং কুরিয়ান সার্ভিস সহ আমরা পৌঁছে দিব 10,500 টাকা। আচ্ছা, আর ফুল বডি নকশা হচ্ছে 12,500 টাকা, আর সিম্পল ডিজাইনের ভিত্তিতে সেক্ষেত্রে আবার 9,500-10,500 এটা আলোচনার মাধ্যমে নেওয়া সম্ভব। দারুন দারুন দারুন, মানে এক একটা কিন্তু এক এক ধরনের দাম, ঠিক আছে? সাইজ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইসটা ভ্যারি করে। শুধু তাই না, কাঠ অনুযায়ীও কিন্তু মেহগুনি কাঠ একরকম, বার্মানিক সেগুনের কাঠ আর একরকম, নাকি? আচ্ছা আচ্ছা, ওকে ভাই, এরপরে আমরা কোনটা দেখাবো? আমরা আমি আরেকটা বিষয় একটু জানি রাখি, যারা মেইন ডোরের জন্য মেহগুনি কাঠ দিয়ে ডিজাইন করে নিয়ে যেতে চান। আচ্ছা, আমাদের এই যে স্ট্যাক তিনটা দেখছেন, এগুলো হচ্ছে মেইন ডোরের জন্য রাখা, 39x81 ইঞ্চি। যারা সলিড ডোর নিয়ে আমাদের থেকে ডিজাইন করে নিয়ে যেতে চান, যে আমাদের থেকে শুধুমাত্র সলিডটা নিবে, তারা এই সলিডটা আমাদের কাছ থেকে সংশ্রমের ভিতরে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডিজাইন ছাড়ান যারা নিতে চান, সেটা আমাদের থেকে আলোচনা করে দিতে পারবে। এখানে আমাদের বেশ কিছু বিষয় তো রয়েছে, যেমন ফিঙ্গার জয়েন্ট, ফুল বিন, প্লাস হচ্ছে ফিনিশিং এর পর পাকা দেওয়া আছে প্রত্যেকটি পাল্লা। ভাই অনেকেও আছে কিন্তু শুধু ডিজাইন ছাড়াও দরজা ইউজ করে। জি জি, এই জন্য আমরা রটা রেখে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরের রুম গুলোর জন্য অনেকে সিম্পল ডিজাইন পছন্দ করে, অনেকে ডিজাইন নেই না, সেই জন্য আমরা সলিড রেখে দেই। কাস্টমাররা যেমন ডিজাইন চাইবে সেমন তেমনই করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, ওকে, চমৎকার। আচ্ছা, এই পাশেও তো আমরা দেখতে পাচ্ছি ডিপ পাল্লা গুলো আছে। আচ্ছা, এখান থেকে কি কি কাঠের আছে ভাই? এই পাশে এখানে উপরে আছে সেগুন কাঠ গুলো এবং নিচে মেহগুনি ডিপ মডেল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আর্টস মডেল বলা হয়। যারা ডিজাইন ছাড়া শুধুমাত্র ডিপ সিস্টেম নিতে চায়, সেই সিস্টেমটা এখানে আছে আর কি। আর সুলকি মডেল আছে এখানে, এগুলো হচ্ছে হলো আপনার এই 39x81 ইঞ্চির। তো এগুলো সেগুন কাঠের আছে, আমি নিচে এগুলো হচ্ছে মেহগুনি ডিপ পাল্লা। তো এগুলোর রেটগুলো আমি একটু বলে দিই, সেগুন কাঠের দাম পড়ে 15,000 টাকা এবং মেহগুনি ডিপগুলো পড়ে হচ্ছে 4,500 টাকা। ওকে ওকে ওকে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যারা ঘরের জন্য মেইন ডোরের জন্য চৌকাঠের বিষয় নিয়ে একটু কথা বলি। কারণ হচ্ছিল এই চৌকাঠটা অ্যাটলিস্ট ভালো জিনিস নেওয়ার পরামর্শ দিই, কারণ এই চৌকাঠটা চাইলে হুট করে পরিবর্তন করা যায় না, আর পরিবর্তন করতে গেলে 4-5 দিন একটা হ্যাসেল পড়তে হয়। কারণ আপনি ঘরের জন্য পাল্লা চাইলে একদিনে পরিবর্তন করতে পারবেন, কিন্তু চৌকাঠের ক্ষেত্রে পরিবর্তন করতে গেলে আপনাকে টাইলস ভাঙতে হবে, প্লাস্টার ভাঙতে হবে, আবার নতুন করে রং করতে হবে, আবার রাজমিস্ত্রি এনে চৌকাঠটা অ্যাডজাস্ট করার পর কাঠমিস্ত্রি নিয়ে আবার পাল্লাগুলো ফিটিং করতে হবে। এটা কাজ করতে 4-5 দিন সময়ের বিষয় লাগে, যার জন্য আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট চৌকাঠটা নেওয়ার পথে আপনি সময় দিয়ে একটু ভালো জিনিসটা নেওয়ার ইনফরমেশন চেষ্টা করবেন। সেটাই। আচ্ছা, এগুলো ডেলিভারি প্রসেস কি, কিভাবে ডেলিভারি করা হয়? যেহেতু আমাদের ভিটটা ভিট করা থাকে, যদি স্ট্যান্ডার্ড সাইজের 6 আর ভিতরে হয়ে থাকে, সেক্ষেত্রে মাপটা বলে দিলে আমরা 4-5 দিনের ভিতরে রেডি করে দিতে পারি। আর সে পেমেন্ট মেথড সম্পর্কে জানিয়ে রেখে আমাদেরকে অ্যাডভান্স করবে, যেদিন আমরা মালটা ডেলিভারি দিব সেদিন পেমেন্ট করে নিতে হবে। অথবা কেউ যদি চায় যে আমাকে একটু পাঠান, আমি দেখার পর নিব, সেটাও আমাদের প্রসেসের মাধ্যমে দেওয়া সম্ভব, আলোচনা করে দিই। আলোচনা করে দেওয়া সম্ভব, ওকে। আচ্ছা, ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় তো আপনারা ডেলিভারি করে থাকেন? আমরা সদর কেন্দ্রিক পর্যন্ত আমরা মাল পৌঁছে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা অনেকগুলো দরজা কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম দর্শক, আমরা আপনাদেরকে আরো কিছু দরজা দেখাবো, একদমই তাদের ডিজাইন করা রেডি রেডি করা দরজা আছে। আমরা ডেলিভারি যাবে, ডেলিভারি যাবে, আমরা একটু পাশের শোরুমে চলে যাই। এবং তাদের কিন্তু আসলে শোরুম কিন্তু এখানে অনেক বড়, এখানে প্রচুর প্রচুর মানে হাজার হাজার দরজা কিন্তু আছে, ঠিক আছে? দরজার অভাব নেই। আচ্ছা, পাল্লাগুলো একটু দেখাই। প্রথমত হচ্ছে বার্মাটিক ডিজাইন, এটা বার্মাটিক, যে এটা হচ্ছে টংশেগুন, আর এগুলো হচ্ছে মেহগুনি কাঠের উপরে। আচ্ছা আচ্ছা, এগুলা ডিজাইন পাল্লাগুলো একটু দেখান। আচ্ছা, ডিজাইন পাল্লাগুলো দেখেন, কি সুন্দর, খুব সুন্দর ডিজাইন, মাত্র 11,500 টাকা। ওরে বাপ রে, এটার ভিতরে ডেলিভারি আমাদের, তাই? ডেলিভারি চার্জ এর মধ্যে? জি জি, ডেলিভারি চার্জ ফ্রি, মানে টাকা লাগবে না, এটার সাথে সম্পৃক্ত করা আছে। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন কি দারুন সব দরজাগুলো। আচ্ছা, এখানে কত কোনটা কত প্রাইস আছে সেটা একটু আমরা জেনে নিই। সর্বপ্রথম বার্মাটিক যেটা, এটা হচ্ছে 42,000 টাকা। এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে ফিটিং করার পর বাকি প্রসেসটা করব, যেমন হ্যান্ডেল লক লাগাবে, কবজা ফিটিং, এগুলো আমাদের রেটের ভিতরে। আচ্ছা, আর এটা হচ্ছে চিটং সেগুন, এটা আমাদের বিক্রি রেট হচ্ছে 15,000 টাকা কমপ্লিটলি। আমরা আমাদের দায়িত্ব, আমরা গিয়ে এটা ঝুলে দিয়ে আসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারে সেট করে দেওয়া আছে। দেখা যাচ্ছে এগুলো 10,000 থেকে শুরু করে 12,000-12,500 ভিতরে সীমাবদ্ধ। কারণ হচ্ছে একটু চৌকাঠের বার্নিশের একটা বিষয় আছে, যখন আমরা পাল্লাগুলো বার্নিশ করে পাঠাই, সাইডে দেখা যাচ্ছে অনেক সময় চৌকাঠটা কমপ্লিট বার্নিশ থাকে না, তখন চৌকাঠটা সব বার্নিশ করা লাগে, যার জন্য এখানে 1,000 টাকা করে ঝুঁক করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মেহগুনি কাঠের র কাঠ, যেগুলো দিয়ে 37 ইঞ্চির কিছু পাল্লা লাগে, যাদের ভিতরে মাস্টার বেডের জন্য এই কাঠটা রেখে দিয়েছি। 37 ইঞ্চি পাল্লাগুলো এখান থেকে ডিজাইন করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন মানে বিভিন্ন সাইজের দরজা আছে, যে যার সাইজ মতো নিতে পারবেন। ভাই অর্ডার করে যদি কেউ নেয় যে ভাই আমার, যেমন আমাদের এই দরজাগুলো অর্ডারই, আমাদের দুদিন পরে চলে যাবে। এই ডিজাইনগুলো 37 ইঞ্চি আছে এবং 33 ইঞ্চি আছে, পাশাপাশি 39-এর পাল্লাও আছে, যেগুলো আমরা 2D ডিজাইন করে দিয়েছি। আর সেগুন কাঠে যারা মেইন ডোরের জন্য ডিজাইন করে নিতে চায়, সেগুন কাঠে এখানে আরও একটি স্টেক রয়েছে, এগুলো হচ্ছে 33 ইঞ্চি 81 ইঞ্চি প্লাস হচ্ছে 39x81 ইঞ্চি।
এগুলো সেগুন কাঠের সলিড পাল্লা, এখান থেকে কর্ণশৈলী মাথা পাল্লা বানানো হচ্ছে, ডিজাইন গুলো কাস্টমার করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে সুন্দর। আর গামারি কাঠে একটু দেখে দিই, এই অংশে কিছু গামারি কাঠ রয়েছে এবং এই পাশে আছে, যেগুলো 39x81 ইঞ্চির 2D ডিজাইন এবং 3D ডিজাইন করতে নিতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, এই দরজাগুলো আসলে গ্যারান্টি কতদিন দেন আপনারা? আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আর এমনিতে পাল্লাতে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ হচ্ছে আমরা ফিঙ্গার জয়েন প্লাস হচ্ছে সিজনিং কেমিক্যাল করে দিই, তো 20-30 বছর ভিতরে কোনো কিছু হলে আমরা সেটা চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে 30 বছর? জি জি, 30 বছরে কিছু হয় না। আমরা আসলে লং টাইম নিয়ে কাট নিয়ে ব্যবসা করতেছি, এটা যে সমস্যাগুলো হয় লং টাইম ধরে দেখতে আসতেছি, তো যার জন্য এটার যে সমস্যাগুলো এগুলো আমরা ঠিক করে ফেলছি, যার জন্য এখন কাস্টমারের কাছে আমরা গ্যারান্টি সহকারে জিনিসগুলো দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চমৎকার। দেখেন কত কত শত শত হাজার হাজার দরজা আছে, আর আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে আলিপডোর মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের পিলার, হচ্ছে 270 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে। আপনারা সরাসরি আসলেই দেখতে পারবেন আলিপডোর, এবং প্রচুর দরজা আছে তাদের কাছে, আপনাদের পছন্দ মতো দরজাগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমরা এখন একটু ভেতরে যাব। আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আসসালামু আলাইকুম সাইবুল ভাই, আছেন আমাদের সাথে, কেমন আছেন ভাই? আপনাদের এই শোরুম আমরা ভিজিট করেছি, এর আগেও দেখলাম আজকেও দেখেছি, আপনাদের কাছে হাজার হাজার দরজার কালেকশন, মানে আপনি আপনাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় প্রতিনিয়ত, এখানে আসে সেল হয় নাকি? আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই এই এত দরজার পেছনের কাহিনী কি বলেন? দরজার পেছনের কাহিনী এভাবে বলতে চাই, সেটা হচ্ছিল যারা বিল্ডিং করতেছে, হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো এমন হয় যে একটা বিল্ডিং মালিক সময় মতো তার অর্ডারটা দিতে পারে না সময়ের কারণে বা বিভিন্ন কারণে, যখন পাল্লাটা টাইলস করার পরে খুব ইমার্জেন্সি হয়ে যায়, তখন ওনারা ইমার্জেন্সিতে এসে তাড়াহুড়ো করে যখন মাল কিনে, হ্যাঁ হ্যাঁ, ওই মালটা ফাঁকা হয় বাঁকা হয়, এই ক্লায়েন্টগুলা তখন দোকানদারদের সাথে একটা দূরত্ব তৈরি হয়, তারা নিজেরা ব্যবহার করে শান্তি পায় না এবং লেনদেন করেও শান্তি পায় না, এই জন্য তাদের কথা চিন্তা করে আমরা ইমার্জেন্সিতে 1000 পাল্লার একটা স্টকের চিন্তা করছি। আচ্ছা, চেষ্টা করতেছি আমরা কাছাকাছি আমরা রাখি, কখনো কম বেশি হয়। ওকে, তো এই পাল্লাগুলো সিজনাল ট্রিটমেন্ট করে আমরা অল টাইম রেখে দিই। আচ্ছা, যখন কোনো কাস্টমার আসে তার রুচি অনুযায়ী সে আমাদেরকে কোনো ডিজাইন দিলে আমরা ডিজাইন মতো কাজটা করে দিই, আমাদের নিজস্ব সিএনসি আছে, এভাবে করি। আচ্ছা আচ্ছা, যখন কোন কাস্টমার সময় থাকে আমাদেরকে তার প্রয়োজন অনুযায়ী আমাদেরকে রিকমেন্ড দেয় যে এইভাবে এইভাবে কাজটা করে দিবেন, তখন আমরা আমাদের ওই কার্ড দিয়ে ওনার কথা অনুযায়ী মালটা তৈরি করে দেই ফ্যাক্টরি থেকে। ওকে ওকে, সুন্দর। আচ্ছা, যারা সরাসরি আসবে দেখা যাচ্ছে রেডিমেড কিছু আছে সেগুলো নিয়ে নিতে পারবে। আমার রেডিমেড এর যে সিস্টেমটা, একটা মোটামুটি ধরেন অর্ডার দিলে যে কোয়ালিটি হয় আমার রেডিমেড এর সেম কোয়ালিটির মাল আছে, আবার বি গ্রেডের কিছু মাল আমাদের রাখি, এমন কিছু ডেভেলপার থাকে বা কিছু কিছু দোকানদার থাকে যারা একটু কম দামি মাল কিনে, তাদের জন্য নন গ্যারান্টি কিছু কম দামি মাল আমাদের ব্যবস্থা আছে, সেটা খুব বেশি পরিমাণ না, অল্প পরিসরে থাকে। আচ্ছা, কখনো কখনো যদি কেউ মনে করে যে আমার খুব ভালো লাগবে না এখন কম বাজেটের মধ্যে করব, সেটার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ ভাই। এই যে কাঠগুলো আপনারা মানে 4 রকমের কাঠে তো আপনারা হচ্ছে দরজা তৈরি করেন, সাথে হচ্ছে চৌকাঠ আছে লোহা কাঠের, এই কাঠগুলো সংগ্রহ কিভাবে আপনাদের হয়? আপনার লোহা কাঠটা হচ্ছে আমাদের দেশের কাঠ না, লোহা কাঠটার মূলত নাম হচ্ছে আজুবি, ওকে, ওকান, সুপার, এরকম কয়েকটা আইটেম মিলে আমরা লোহা বলি। এই মালটা মূলত ইম্পোর্টের মাল, এটা আমরা চট্টগ্রাম থেকে আমরা সোর্স করি। আচ্ছা, আর বন্দর থেকে যেভাবে আসে আর কি, ওখান থেকে দেশের বাইরে থেকে আসে, জি জি, সেটা আমরা টলি করে বেঞ্চ করে তারপর আমাদের এখানে এনে সাইজে এবং বানিয়ে বিক্রি করি। ওকে ওকে, আর যে দেশীয় গাছ যেটা চট্টগ্রামের সেগুনগুলো খুব ভালো হয়, সেগুনটা চট্টগ্রাম থেকে আসে, হিলের খাগড়াছড়ি বান্দরবন ওই তবলছড়ি ওই এলাকার সেগুনটা বেশি আসে, গামারিটা বেশি আসে ওদিক থেকে। আচ্ছা, মেহাগনিটা আমরা কালেকশন করি হচ্ছিল আপনার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, তারপরে যশোর বেল্টের মেহাগনিটা আমরা সোর্সিং করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তার মানে হচ্ছে দেখেন এই দরজাগুলো মানে কাঠের কিন্তু এক এক এলাকার জন্য এক এক জায়গাটার হচ্ছে কাঠ বিখ্যাত। বার্মাটিক সেগুন যেটাকে বলে, এটাও কি বার্মা থেকে আসে? বার্মাটিক সেগুনটা বার্মা থেকে আসে রদ্দা হয়ে, সেটা আমরা বার্মাটিক এখন অবশ্যই এলসির কারণে মাল একটু ক্রাইসিস, তো বার্মাটিকটা আমাদের ভালো সোর্সিং আছে,
এখন আমাদের কাছে রিজার্ভে কিছু মাল আছে। আচ্ছা, সামনে দিন কেমন যাচ্ছে জানি না, দিতে পারবো কিনা। ট্রিটমেন্ট গুলো কিভাবে হয় আপনাদের? যে সিজনিং ট্রিটমেন্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমত আমরা কাঠটা কেটে কেমিক্যালে, এটা আমাদের ভিডিওতে আপনি দিতে পারবেন চাইলে, সিদ্ধ করি কাঠটা এই কেমিক্যাল দিয়ে। চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা এটা সিদ্ধ করে তারপরে এটা গুণমুক্ত করি। গুণমুক্ত করে সেখান থেকে আমরা এই সিজনিং এ ঢুকাই ইলেকট্রিক, যেখানে যে আমাদের এখানে লেখা আছে দেখতে পারেন, বৈদ্যুতিক পদ্ধতিতে নিজস্ব সিজনিং প্ল্যান্টের মাধ্যমে কাঠ শুকানো হয়, সেটা আমরা শুকাই। এই শুকানোর পরে তারপর আমরা মালটা তৈরি করি। এটা হচ্ছে আমাদের 90% এই আইটেম, এই কাজটা আমরা করি। 10% আমরা এটা সারা করি, কেমিক্যাল ট্রিটমেন্ট বা সিজনিং সারা, সেটা আমাদের কোনো গ্যারান্টি দেয় না। সেটা আমাদের এই কিছু কাস্টমার এমন হয় যে ভাই আমার খুব অল্প সময়ের জন্য লাগে, আমার এটা খুব ভালো লাগবে না, বা সচরাচর এই ধরনের মালটা অ্যাভেলেবেল ছোট ছোট দোকানদারদের কাছ থেকে মানুষ নেয়, তো ওখানে না গিয়ে আমাদের কাছে এটা পাবে, এই জন্য 10% মাল আমরা এভাবে রাখি নর্মাল। আচ্ছা আচ্ছা। আর 90% মাল আমরা কোয়ালিটি সম্পন্ন করি, যেটা হচ্ছে হলো আমার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করে, যে মালটা সিজনিং করতে গেলে কখনো কখনো কোনো প্রবলেম দেখি মালটা বা একটু দুর্বল হয়, সেটা আমরা সিজনিং ছাড়া নর্মালি বিক্রি করি আর কি। আচ্ছা, হোলসেলারদের জন্য কিছু যদি বলেন, যে আর আসলে যারা আপনাদের কাছ থেকে হোলসেলে নিতে চায়। আমরা মূলত হোলসেলটা বেশি করি, তবে এই হোলসেলে বেশি করি এই কথাটা বা হোলসেলে কাদের কাছে সেল করি এটা হাইলাইটস করতে চাই না। এমন এমন ব্যবসায়ী আছে যাদের মার্কেটে খুব ভালো সুনাম আছে, তারা আমাদের কাছ থেকে মাল নেয়, তো এদের এরা মাল নেওয়ার কারণে এদের নাম বলা বা এদের পরিচয় দেওয়াটা আমি ভালো মনে করতেছি না, কারণ ওদের একটা গুডউইল আছে। আমরা ভালো বেশি কোয়ান্টিটি প্রোডাকশন করতে পারতেছি বলে আমাদের কাছ থেকে ওরা মাল নিচ্ছে, তো সেটা আমাদের ক্যাপাসিটি আছে ইনশাল্লাহ। যদি কোনো ব্যবসায়িক, আরো কোনো ব্যবসায়িক আমাদের কাছ থেকে নতুন করে নিতে চায়, আমরা সেখানে সার্ভিস দিতে পারবো, যেহেতু আমাদের হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে অল টাইম থাকে। ওকে ওকে ওকে, তো চমৎকার, অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাইকে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ।